তানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। ওদের কিছু নেই, লোক সরে গেছে, ওদের সঙ্গে লোকজন নেই। আমরা আমি আপনাকে বলছি যা অত্যাচার করেছে কাল রাত্রে 11টা পর্যন্ত, 11টার পর থেকে কিচ্ছু হয়নি। আমার ক্লোজ মনিটরিং এ আছে যে 22 জনকে ধরেছে ম্যাক্সিমাম নিয়ে করা হবে। আমরা অনুসমিতি উদযাপন করছি, আপনারা এই ফেয়ারে কপিতে তুলে লাগলে খারাপ হবে। তিন চার দিন আপনি রেস্ট্রিকশনে রাখুন, বাড়িতে বেড়ানো যাবে না। এটা শেখায়নি, এটা যতক্ষণ একদম না শেখাবে না, সেটা তো আমি দেখে নিচ্ছি। এত বড় কথা এটা ঢালটা ছিল কেন সরিয়ে? আরে এটা শুকাবেও তো, ফেটে গেছে তো, রস বেরিয়েছে। এই কাঠটাতে এখানে লেগে তারপর লাগে তো সার্চ করেছে। ধর যদি কিছু বেরোনোর দরকার হয় কিছু নিয়ে কাজ করবে, আমাকে বলে গেল মানে নজর রাখবে। আমি তো দেখতে পাচ্ছি তো, প্রপারে একটা লোক প্রোগ্রাম শেষ করে সিআইএস এর লোক আপনার ইয়ে কাহা থে ফিল কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনাটা কনস্টেন্টলি মমতা ব্যানার্জির উস্কানিতে হচ্ছে। তিনি সাগরদিঘি রামপুরহাটের বকদুই এইসব ঘটনার পরে এনআরসির ভয় দেখিয়ে পাওয়া সংখ্যালঘু মুসলিম ভোট উনার হাত থেকে চলে যাচ্ছে দেখেই এটা তার পরিকল্পনায়। তার যে মুসলিম নেতৃত্বরা আছেন যারা গুন্ডামি তোলাবাজি করেন তাদেরকে দিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এবং এই শুরুটা হয়েছে তথাকথিত ড্রামা নাটক আপনার ধর্ম আপনার রেড রোডে যে ধর্ণা সেখান থেকেই তিনি প্রথম রামনবমীর মিছিল হওয়ার আগেই উস্কানি দিয়েছেন। কারণ ভগবান রামচন্দ্রকে বা রামনবমীকে তৃণমূল এতদিন গোবলয়ের ভগবান হিসেবে বানিয়ে রেখেছিলেন। এই ভগবান রামচন্দ্র যে গোটা পৃথিবীর ভগবান, সমস্ত মানুষের ভগবান, যারাই রামরাজ্য চান তারাই ভগবান রামচন্দ্রকে স্মরণ করেন, এবং পশ্চিমবাংলার বাঙালিরা পশ্চিমবাংলার আপামর মানুষ যে রামনবমীতে কোভিডের পরে এত উৎসাহের সঙ্গে এবারে নামবেন এতে মমতা ব্যানার্জি কার্যত আতঙ্কিত। ঠিক শিবপুরে ঘটিয়েছে কে? শামীম আহমেদ ব্যাডি। তিনি কে? তিনি ওয়ার্ড সভাপতি। তিনি কে? কাউন্সিলরের হাজব্যান্ড। তিনি ওই এলাকায় উড়িষ্যা থেকে এসে রাজত্ব সাম্রাজ্য বিস্তার করেছেন।
রিয়েল স্টেট থেকে টাকা তোলেন, সমস্ত বেআইনি অটো লোকেদের প্রত্যেকটা অটো পিছু 50 করে টাকা তাকে সকালবেলা জমা দিয়ে অটো রাস্তায় নামাতে হয় কয়েকশোর। এখানে কে ঘটিয়েছে? এখানে ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসের ওই এলাকার রিসেডার, ওই এলাকার নেতা সাকির আলী, এবং তার সঙ্গে নেতৃত্ব দিয়েছে কে? ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান। এরা দুজনের নেতৃত্বে ঘটনা ঘটেছে, এবং ভিডিও ফুটেজ দেখলে খুব পরিষ্কার যে কারা এই ঘটনা কিভাবে প্ররোচিত করেছে। বিমান ঘোষ তার সিআইএসএফ সিকিউরিটি গাড়িতে তুলছিল, কোনো প্রভোকেশন নেই, দূর থেকে ছোড়া পাথরে তার মাথার উদ্দেশ্য করে পাথর ছোড়া হয়েছিল, কানে লেগেছে, তাই হয়তো আপাতত প্রাণটা তার বেঁচে গেছে। আপনারা দেখেছেন রিসরাতে কিভাবে শান্তিপূর্ণ মিছিলের উপরে কারা অ্যাটাক করেছে, ভিডিও ফুটেজ পরিষ্কার, চিত্র পরিষ্কার যে কাদের প্রভোকেশনে হয়েছে, কারা করেছে, সেম মডেল, পুলিশ সাইলেন্ট, নিষ্ক্রিয়। ঘটনা ঘটিয়ে দেওয়ার পরে মমতা ব্যানার্জির পুলিশ বেছে বেছে রামনবমী উদযাপন কার্যকর্তাদের হাওড়াতেও ধরেছে, এখানেও 12 জন রামনবমী উদযাপন কমিটির লোককে ধরেছে, যাদের সিসিটিভি দেখলে বোঝা যাবে যে একজনও প্রভোকেশনে বা গোলমালের সঙ্গে যুক্ত ছিলেন না। তাই এটাতে মমতা ব্যানার্জি এবং তার সরকার প্রমাণ করতে চায় যে মমতা ব্যানার্জির হাতে তার ভোট ব্যাংক, সংখ্যালঘু মুসলিমরা প্রোটেক্টেড। আর দ্বিতীয় হচ্ছে এই ঘটনাগুলো ঘটিয়ে সনাতনী সংগঠনগুলোকে মিথ্যা মামলা দিয়ে বাড়িতে রেড করে আক্রমণ করে তাদের ভীতি প্রদর্শন করা। 21-এর পরে তো মেরে ঘরে ঢুকিয়েছিলাম, তোরা আবার বেরোলি কেন? সামনে পঞ্চায়েত ভোট, 24-এ মোদিজির ভোট, তোরা ঘরে থাক, আমরা চুরি চামারি রাজত্ব করি। মূল উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ফেরানো, মূল উদ্দেশ্য হচ্ছে চাকরি দুর্নীতি এবং পশ্চিমবাংলায় সর্বস্তরের করাপশন যে আজকে বড় ইস্যু, বিয়ের আন্দোলন, কর্মপ্রার্থীরা রাস্তায়, গোটা রাজ্যের শাসন ভেঙে পড়েছে, বিহাল ব্যবস্থা, তার থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে যেন তারণ কারণে চুরির লাইসেন্স পঞ্চায়েত নির্বাচন পার করা। শুভেন্দু দাঁড়িয়ে বাংলা বাংলা শেষ করি, 144 ধারা জারি করে আমাদেরকে রেস্ট্রিকশন করা হয়েছে। আমি 144 ধারা উঠলে যাব, আর 144 ধারা কন্টিনিউ করলে আমি কোর্ট থেকে অনুমতি নিয়ে আমি ওখানে যাব, প্রত্যেকটা বাড়িতে যাব। আজকে আমরা এখানে রিপোর্ট পেলাম কল্যাণ ব্যানার্জি এবং ওখানে এখানকার উত্তরপাড়ার চেয়ারম্যান, তিনি গিয়ে 144 ধারার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আইনটা উনাদের জন্য একরকম, অন্যদের জন্য একরকম, এটাই পশ্চিমবঙ্গ, এটা অত্যন্ত নিন্দনীয়। আর কল্যাণবাবুর যে কথাবার্তা, এটা মমতা ব্যানার্জির লাইনেরই কথাবার্তা, একদিকে তুষ্টিকরণ তোষণ, ভোট ব্যাংকে ঠিক রাখা, অন্যদিকে সনাতনীদেরকে আক্রমণ করা। তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের সনাতনী ধর্মীয় উৎসবগুলোকে শাস্ত্রমতে ধর্মমতে উৎসব বলে স্বীকার করে না, বলে এগুলো কালচারাল প্রোগ্রাম। আর আমরা শাস্ত্র পঞ্জিকা মতে আমাদের যে 5000 বছরের পুরনো কালচার ধারাবাহিকতা রেখে সেই কালচার মেনে আমরা চলি, এবং আমরা বরাবর স্বামী বিবেকানন্দের যে আদর্শ, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এই নীতিতে বিশ্বাস করি। কোন রামনবমীর শোভাযাত্রায় অন্য ধর্ম আঘাত পাক এমন কোন স্লোগান ছিল না, কোন রামনবমীর শোভাযাত্রায় ভারতীয় জনতা পার্টির পতাকা ছিল না, কোন রামনবমীর শোভাযাত্রায় ভোট চাই, ভোট দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, এ ধরনের শোভাযাত্রা ছিল না, স্লোগান ছিল না। তারপরেও যে ধরনের ঘটনা শিবপুরে এবং রিসড়ায় ঘটানো হয়েছে, ডালখোলা এবং আমতলাতে আমরা দেখেছি, এই নিন্দা করার কোনো ভাষা নেই। মমতা ব্যানার্জি এবং তার সরকারকে আপামর জনগণ যদি গণতান্ত্রিকভাবে বিসর্জন না দেন, পশ্চিমবাংলার অবস্থা পাকিস্তান বাংলাদেশের থেকেও খারাপ হবে বলে আমি মনে করি। আজকে শিবপুরের ঘটনার পরে কোনো মুসলিম, কোনো সংখ্যালঘু বা কোনো ধর্মগুরু
বলেননি যে মুসলিম এলাকা দিয়ে হিন্দুদের কোনো ধর্মীয় শোভাযাত্রা যাবে না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজেকে যিনি মনে বলে দাবি করেন যে আমি সেকুলার, সেই মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক কথা বলে বলছেন কেন রামনবমী শোভাযাত্রা হিন্দু এলাকা দিয়ে যাবে। এর থেকে বড় সাম্প্রদায়িক কথা হতে পারে না। তাই পশ্চিমবাংলায় সবচেয়ে বড় যদি কোনো সাম্প্রদায়িক ব্যক্তি থাকেন, দাঙ্গা লাগানোর কারিগর থাকেন, তার নাম হল এই রাজ্যের ভোট সর্বস্ব দুর্নীতিগ্রস্ত কাটমানির রানী মমতা ব্যানার্জী। আজকে আপনার একটি সভাকে সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে, বিরোধীদের ওপরই কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে? আমাকে প্রথম থেকেই ওরা টার্গেট করেছে, আমার সভাতে বারে বারে বাধা দেয়। আমি একাধিক সভা আমি করতে পারিনি, একাধিক সভা কোর্টের হস্তক্ষেপে করেছি। আমি ওই স্কুল মাঠে আমার প্যান্ডেল কমপ্লিট হওয়ার পরেও আমি ওখানে সভা করব না, কিন্তু আমি চন্দ্রকোনা যাব। হাজার হাজার ফার্মাস তাদেরকে আমি কাল রাত্রে ক্যান্সেল করার পরে না বলতে পারি, তারা ওখানে পৌঁছাবে, তাদের সঙ্গে আমি মিলিত হব এবং পার্টি অফিসের সামনে তাদের আমি খানিকটা সম্ভাষণও করব। আমরা পাশাপাশি অল্টারনেট মাঠের ব্যবস্থা করছি এবং হাইকোর্টে কালকে মামলা করব। হাইকোর্টের অনুমতি নিয়ে ওই ঝাঁকড়াতেই আরো বড় মাপের সভা করে প্রমাণ করব। গ্রামবাসীকে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা দুর্গাপুরে পাণ্ডবেশ্বরের ঘটনা, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি? আমি আপনাকে পরিষ্কার কথা বলে দিই, এই রাজ্যের পুলিশ তোলা তুলতে আর তৃণমূলের সেবা করতে ব্যস্ত, আর কৃষি ভাইপোকে নিরাপত্তা দিতে। আসানসোলে এক মাসের মধ্যে হোটেল মালিক খুন হয়, আসানসোলে শক্তিগড়ের মতো জায়গায় সন্ধে ছটায় 1000 মানুষ থাকে মিনিমাম, 100 গাড়ি দাঁড়ায় চা খেতে, সেখানে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী খুন হন, এর থেকে লজ্জা রাখার কোনো জায়গা নেই। পুলিশ মন্ত্রী ব্যর্থ, ব্যাস। শুভেন্দুদা হাওড়া কে বাদ এক বার ফির হুগলি हुआ है, ये कैसी है लॉ एंड ऑर्डर सिचुएशन जहाँ पर एक रैली भी ठीक से नहीं निकल पाती है? और देखिए, रैली का सही तरीके से इजाजत था, कल जब टीएमसी का प्रवक्ता ने बताया जो रैली का आप क्यों रामनवमी का रैली का दशमी था, क्यों रामनवमी का रैली हो रहा है, मैं ट्वीट करके जो परमिशन लेटर वो सार्वजनिक रूप से ला दिया। आपको मालूम है ये सीधा सीधा गलत बात झूठा बात बोल रहा है, ये तुष्टीकरण का राजनीति चल रहा है। हावड़ा में दो दिन तक इतना हादसा हुआ, इतना डैमेज किया, इतना पीटपाट किया, लोग को इंजर्ड किया, अभी भी पंचशील अपार्टमेंट से लेकर कुछ अपार्टमेंट में हुआ लाइक कारफू का सिचुएशन है। हाई राइज से फ्लैट से लोग उतारने का मौका भी नहीं है और घुसने भी नहीं दे रहा है। पुलिस ने दो दिन तक साइलेंस था, आपका पत्रकार लोग फोटोग्राफर लोग भी इंजर्ड हुआ, यहाँ का ANI का जो लड़का था वो भी इंजर्ड हुआ, हॉस्पिटल में एडमिशन है, आपका ऊपर भी पत्थरबाजी हुआ है। ये लोग वहाँ सिद्धिनाथ गुप्त को भेजा और उनको मनोज वर्मा को भेजी ममता जी, और क्लियर इंस्ट्रक्शन तुम खामोश रहो, गुंडा के ऊपर लाठी मत चलाओ, मेरा वोट सब चला गया सागर दीघी में, ये वोट को मुझे वापस लाना पड़ेगा, इसलिए मत मारो, वो लोग को मारने दो। ममता जी ने खुद अगले दिन हावड़ा का जो हादसा के बाद उन्होंने बताई जो बीफिटिंग रिप्लाई होगा, बीफिटिंग रिप्लाई नेक्स्ट डे फ्राइडे हुआ है। ये रिसरा में भी जब ये कार्रवाई हुआ था पुलिस पूरा सफिशियंट नंबर ऑफ पुलिस था, लेकिन पुलिस का कोई रोल भी नहीं था, आंसू गैस भी नहीं छोड़ा, लाठीचार्ज भी नहीं किया, जान माल को रक्षा करने के लिए कुछ काम भी नहीं किया, आज जो तोड़फोड़ किया पत्थरबाजी किया उसको छोड़ दिया, और 12 रामनवमी का कार्यकर्ता जो हिंदू संगठन से सनातन संगठन से जुड़ा हुआ है उसको हिरासत में लिया, 100 से ज्यादा घर में रेड किया और बहुत खराब तरीके से रेट किया, और औरत के ऊपर भी अत्याचार हुई है काल पुलिस का द्वारा। वहां भी ममता बनर्जी अपनी करीबी पुलिस अफिसर सैम सिंह को भेजा, सैम सिंह ने ऑपरेट कर रहा है किस तरीके से शाकिर अली और जाहिद हसन खान
उनकी जो वोट बैंक है उसको बरकरार रखे और हमारी देश के अंदर हमारी राज्य के अंदर जो स्टेट डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने बनाया था लड़के हिंदू के लिए, ये हिंदू पाकिस्तान में नहीं जाएगा, यहाँ रहना पड़ेगा। यहाँ आज हिंदू लोग अपार्ट फ्रॉम देयर पॉलिटिकल एफिलिएशन सब लोग खतरा में है, ये खतरा से निकलना चाहिए और सबको एकजुट होना चाहिए और इसमें कोर्ट का भी इंटरफेरेंस होना चाहिए, एनआईए इन्वेस्टिगेशन होना चाहिए, सीधा सीधा देश विरोधी ताकत है। शुभेंदु दा, धारा 144 लगा हुआ है लेकिन आरोप है कि तृणमूल 144 लगा हुआ है पत्रकार के लिए, बीजेपी के लिए, नेता प्रतिपक्ष बीजेपी का अध्यक्ष बीजेपी का एमपी एमएलए वो एरिया में घुसने के लिए, मना करने के लिए, रोकने के लिए, सही जो तस्वीर है वो जनता के सामने उसको रोकने के लिए, पत्रकार को भी रोकने के लिए ये धारा 144 है। ये धारा 144 पीस मेंटेन करने के लिए नहीं है। और दूसरा तरफ टीएमसी का जो म्यूनिसिपैलिटी चेयरमैन है उत्तरपड़ा का और यहाँ का एमपी है, उनको 144 में इजाजत दिया गया है कि तुम घूमो और आपके जो टूटा गया वोट बैंक उसको रिपेयर करो। हाटूर बैठाए रिव मार्टिन हाटूर बैठाटा कुंभे होमियोपैथी रैकाई नाम एनपी दत्त एंड सन एनपी दत्त एंड सन एनपी दत्त एंड सन।